আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। ওনারা দীর্ঘদিন কালেমার দাওয়াতের মিশন বাস্তবায়ন করেছেন। যেমন হযরতে নূহ আলাইহি সালাতু সালাম দীর্ঘদিন এই জমিনে আল্লাহর কালেমার দাওয়াত দিয়েছেন। ওনার ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি ওয়ালা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। উনি দীর্ঘদিন জমিনে কালেমার দাওয়াত দিতে যেয়ে অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু প্রতিদান হিসেবে উনি যা চাওয়ার চেয়েছেন আল্লাহর কাছে। হযরতে হুদ আলাইহি সালাতু সালামের ব্যাপারে কোরআনে আয়াত নাযিল হয়েছে, ওয়া কওমি লা আসআলুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি। কিন্তু আমাদের রাসূলের ব্যাপারে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনি আপনার উম্মতদেরকে ডিক্লেয়ার করেন, আপনি তাদেরকে বলেন আপনি দীর্ঘদিন এই জমিনে এসে কষ্ট করেছেন, আপনি তাদেরকে বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আমার, দোস্ত আমার, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, কারণ রাসূলুল্লাহ এই পৃথিবীতে এসে কালেমার দাওয়াতকে দিতে যাইয়া অনেক কষ্ট করেছেন। মক্কার কাফের মুশরিক বেঈমানেরা নির্যাতন করেছেন, উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হয়েছে, তাইফের ময়দানে বুকের তাজা রক্ত বিসর্জন দিয়েছেন, পাথরের আঘাতে সমস্ত শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়েছে, মানুষ চলার রাস্তা দিয়ে হাঁটলে বিষাক্ত কাঁঠাগুলো রাস্তার মধ্যে বিঁধে রাখা হতো, যে কাঁঠার আঘাতে পা যুগল পা মোবারক গুলো ফুলে যাইতো। শুধু তাই না, আল্লাহর কুদরতি কদমে নামাজে সিজদারত অবস্থায় সিজদা গেলে মরা উঠের নারী গুড়ি গুলা হুজুরের পিঠ মুবারকের মধ্যে উঠিয়ে দিত। এই সব কিছুর কষ্টের পরেও উনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমার উম্মত আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই একমাত্র আমার আহলে বাইতের মহাব্বত, ভালোবাসা। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আয়াত শরীফ যখন নাজিল হয়ে গেল, রাইসুল মুফাসসিরিন সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান কারাবাতুকা হাউলাইল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, আপনার আহলে বায়াত কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ ফরজ করে দিয়েছে, যাদেরকে ভালোবাসা আমাদের উপরে ফরজ। আল্লাহর নবী বলেন, কোন আলী গুন ও ফাতিমাতুন ওয়া ওয়ালাদুহুমা ইয়ানি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার আহলে বায়াত হলো চারজন, শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আন, খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের দুই বেটা বেহেস্তের কোটি কোটি যুবকদের সর্দার, সাইয়্যিদুস সুহাদা, শহীদে দস্তে কারবালা ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আন, তাদেরকে ভালোবাসা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন কে? আরেকটু জোরে বলুন কে? এই চারজনকে আল্লাহর নবী একসাথে নিয়ে বলেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ ওরাই আমার আহলে বায়াত। সুতরাং আহলে বায়াতকে খাস হিসাবে এই চারজনের কথাই আমাদেরকে জানতে হবে, যাদেরকে ভালোবাসা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। মাসালু আহলি বাইতি কামাসালু সাফিনাতি নূহ মান রাকিবা ফিহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরাকা। আল্লাহর নবী বলে, আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালাতু সালামের সেই কিস্তির মতো। সেদিন মহাপ্লবনের সময়, যেদিন নূহ আলাইহিস সালাতু সালামের কিস্তির মধ্যে যারা আরোহণ করেছিল তারা যেমন পরিত্রাণ পেয়েছিল, আমার উম্মতকে, আমার আহলে বায়াতকে যারা অনুসরণ করবে, ভালোবাসবে, তারাও ঈমানের বেলা নিরাপদে থাকবে। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই আহলে বায়াতের অন্য সমস্ত সদস্য হলেন হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলে, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যারা আমার হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসবে, আল্লাহর নবী বলেন, তারা যেন আমাকে ভালোবাসলো, আমাকে যারা ভালোবাসবে তারা আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহর ভালোবাসা যারা পাবে তাদের ঠিকানা হবে সোজা জান্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। অপরদিক দিয়ে রাসূলুল্লাহ বলে, ওমান আব্বাদাহুমা ফাকাদ আব্বাদানি ওমান আব্বাদানি ফাকাদ আব্বাদাল্লাহ ওমান আব্বাদাল্লাহ আদখালাহুন নার। যারা এই দুইজনকে কষ্ট দিবে তারা যেন আমি রাসূলুল্লাহকে কষ্ট দিল, আমাকে যারা কষ্ট দিবে তারা যেন আল্লাহকে কষ্ট দিল, আল্লাহকে যারা কষ্ট দিবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? কত বেশি পরিমাণ তাদেরকে ভালোবাসত ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা।
মদিনা যখন বিজয় হলো, গনিমতের মালগুলো মসজিদে নববীর মধ্যে চামড়ার গালিচার মধ্যে বিছিয়ে রাখা হলো। গনিমতের মাল নেওয়ার জন্য হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুগিয়া বলল, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের প্রাপ্য অধিকার টুকু আমাদেরকে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে 1000 দিরহাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুকে দিল। 2 নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হু গেল, ওনাকেও দেওয়া হলো 1000 দিরহাম। 3 নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুর সন্তান হযরত আব্দুল্লাহ গেল, ওনাকে দেওয়া হলো 500 দিরহাম। সন্তান ডাকতে বলে, বাবা বুঝলাম না, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ইনসাফ, একজন নামী দামি শাসক হয়ে আমার প্রতি কেমন করে আপনি এমনটা করলেন? আমি তো ওই সময় হযরত রাসূল পাকের সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছি। আমি যখন যৌবনকালে ইসলামের জন্য কষ্ট করেছি, হাসান হুসাইন তারা দুইজন ছিল ছোট ছোট, আর আপনি তাদেরকে দিলেন 1000 দিরহাম, আমাকে দিলেন 500। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হু ডাকদা বলে, ও আমার বেটা, আগে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমার মর্যাদাকে অবস্থান করো, ওনাদের মর্যাদার মতো তোমার কি মর্যাদা আছে? বলে, তাদের আবার কেমন মর্যাদা আমি জানতে চাই। তাদের বাবার মতো তোমার বাবা আছে কি? তাদের মায়ের মতো তোমার মা আছে কি? তাদের মা দুনিয়ার কোন সাধারণ মা না, জান্নাতের কোটি কোটি মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাদের বাবা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের চাচা হযরতে জাফর তায়ার রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের ফুফিমা হলো উম্মে হানী বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইভাবে বলতেছেন, ওনাদের মামার মতো তোমার মামা নাই, ওনাদের খালামণির মতো তোমাদের খালামণিও নাই, ওনাদের দাদ নানি জানের মতো তোমাদের নানি জানো নাই, আর ওনাদের নানার মতো তোমাদের নানাও নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রথমে আগে ওনাদের মতো মর্যাদা অবস্থান করো, এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর চুপ হয়ে গেল। এই খবরটা চলে গেল ওই দিক দিয়ে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই জন্যই তো রাসূলুল্লাহর নূরানী জবান মুবারকে আমি শুনেছি, হযরত রাসূল বলেছে ওমর হলো জান্নাতের প্রদীপ। বড় করে বলি সুবহানাল্লাহ, সিরাজু আহলিল জান্নাহ। কিছুদিন পরে আবার হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই সংবাদ আসলো, উনি কয়েকজন মানুষ নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেল। ডাকডাকো, আপনি নাকি আমাকে এই কথা বলেছেন? আমি বলি না, রাসূলুল্লাহ বলতে শুনেছি। সুবহানাল্লাহ। উনি বলে, এই কথা আমি মানি না, আপনি কাগজে লিপিবদ্ধ করে আমাকে তাড়াতাড়ি দেন, কারণ এটা আমার জন্য বিশাল বড় নিয়ামত। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজ কলম নিয়া বিসমিল্লাহ শরীফ লিখার পরে তারপরে লিখতেছেন, হাযা জামানু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি লিখতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, রাসূলুল্লাহর কাছে জিবরাইল পৌঁছে দিয়েছে, জিবরাইল সেই সংবাদ নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে যে আন্না উমর ইবনুল খাত্তাব সিরাজু আহলিল জান্নাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ, যে আল্লাহ জান্নাত থেকে খবর দিয়েছে, হযরত ওমর হলো জান্নাতের প্রদীপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে লিপিবদ্ধ কাগজের টুকরাটা নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে, সন্তানদেরকে ওসিয়ত করেছে, আমি যখন মারা যাব, আমার যখন গোসল হবে, আমার যখন দাফন হোক, আমার কাফনের ভিতরে এই কাগজের টুকরাটা দিও, এই কাগজের টুকরার উসিলা আমার মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ। আমি শেষ করে দিচ্ছি, যেহেতু বিজ্ঞ ওলামাই কেরাম এখানে বসা, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় যে খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত বেশি মহব্বত করেছে, হাসনাইন কারিমাইনকে কত বেশি মহব্বত করেছে, ওই দিক দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত বেশি সম্মান করেছে, মর্যাদা দিয়েছে, মহব্বত করেছে। কিন্তু আজকে আমাদের দেশে আহলে বায়াতের মহব্বতের দোহাই দিয়া, পাকিস্তান জাতির মহব্বতের দোহাই দিয়া সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করা হয়, এমন টুপিওয়ালা দাড়িওয়ালাও আমাদের দেশে আছে না নাই? সুতরাং আমরা তাদেরকে এই জমিয়তুল ফালাহ মসজিদ থেকে মেসেজ দিতে চাই যে শিয়া তৎপরতাই যারা বিভিন্ন পীর বিভিন্ন আলেম সারা বাংলাদেশে আজকে ছড়িয়ে ছিটিয়ে ইরানের টাকা খেয়ে সাহাবাদের শানকে ছোট করতে চাই, বিশেষ করে হযরতে সাইয়্যিদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবং ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এবং আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুকে যারা ছোট করতে চাই, তাদেরকে
আমাদেরকে জানতে হবে যে আহলে বাইতের মহব্বত এটা আমাদের মাতার কাজ, অবশ্যই আমরা তাদেরকে মহব্বত করতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক আহলে বাইতকে মহব্বত করাও তেমন ফরজ। আল্লাহর নবী বলেন, লাউ আন্না রাজুলান সাইদা বাইনার রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা ওয়া হুয়া মুগিবুন লি আহলি বাইতিহি ফাদখালান নার। কেউ যদি খানায়ে কাবা এবং মাকামে ইব্রাহিম ওই মধ্যবর্তী স্থানের মধ্যে নামাজ আদায় করে রোজা রাখে, নামাজ পড়তে পড়তে রোজা রাখতে রাখতে এমত অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, আর যদি তার অন্তরে আহলে বাইতের মহব্বত না থাকে, তাহলে আল্লাহর নবী বলে তার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তাই আমাদের অন্তরে আহলে বাইতের মহব্বত আছে না নাই? পাশাপাশি আল্লাহর নবী বলেন, আকরিমু আসহাবি, তোমরা আমার সাহাবাদেরকে সম্মান করো, মর্যাদা দাও। আসহাবাতু কুল্লুহুম উদুলুন, আমার সমস্ত সাহাবা হলো ন্যায়পরায়ণ। আসহাবাতু কুল্লুহুম উদুলুন, রাসূলুল্লাহ যাদেরকে ন্যায়পরায়ণ বলেছেন। অপর হাদিসে আল্লাহর নবী বলেন, আসহাবি কান্নুজুম ফাবি আইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবাই কেরাম হলো আকাশের উজ্জ্বল নক্ষত্র রাজির মতো, তাদের পথ হেদায়েতের পথ, তাদেরকে যারা অনুসরণ করবে তারাই সঠিক রাস্তায় থাকবে। তাই আমরা আহলে বাইতকে মহব্বত করব, সাহাবাদেরকে মহব্বত করব। যারা আহলে বাইতকে মহব্বত করতে গইয়া সাহাবাদের শানকে ছোট করে তাদের সাথে আমরা নাই, যারা সাহাবাদের শানকে উঁচু করতে গইয়া আহলে বাইতকে ছোট করে তাদের সাথেও আমরা নাই। আল্লাহ পাঁচ জন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। বিশেষ করে এই এন্তেজামিয়া কমিটির সাথে যারা সংশ্লিষ্ট আছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়াত কামনা করছি। বিশেষ করে আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ওনাকে যেন আল্লাহ পাক হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করে বলুন আমিন। আমার হুজুরের রফে দারাজাত আবারও আল্লাহর কাছে ফরিয়াদ করি, যিনি এই মাহফিল প্রতিষ্ঠা করেছিলেন, আল্লাহ যেন জান্নাতের আলা বালা মাকান হুজুরকে দান করে, হুজুরের রুহানি ফয়েজ যেন আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।